নবান্ন চলো এই কর্মসূচি কেন্দ্র করে আজকে বচসা তৈরি হয়েছিল পুলিশ প্রশাসনের থেকে। ম্যাম আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো প্রথমেই, যখন আপনারা নবান্ন চলো এই যে কর্মসূচি রাখেন, এই কর্মসূচির আসল কি ছিল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য নবান্নেতে লোকে কি জন্য যায়? নবান্নে মুখ্যমন্ত্রী রয়েছেন, তার কাছে পশ্চিমবঙ্গের বর্তমান দুর্নীতি, যে দুঃশাসন চলছে এবং সেটা মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলানে এবং ওনার প্রশ্রয় এবং ওনার কর্মীদের দিয়ে, ওনার নেতা কর্মীদের দুর্নীতির জন্য আজকে পশ্চিমবঙ্গে যে অধঃপতনের জায়গায় জনসাধারণ দাঁড়িয়ে আছে, সেটাই তার কাছে আমাদের বক্তব্য। এবং যেহেতু উনি সংবিধানের প্রধান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়াই বিজেপির কর্মসূচি ছিল। কিন্তু সেই বার্তা পৌঁছাতে গিয়ে দেখলাম আমরা সবাই একটা জায়গায় এসে দাঁড়িয়ে প্রশাসন থেকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার, তার জন্য আপনারা মিছিল করলেন, ময়দানে নামলেন, থানা ঘেরাও করলেন, কি প্রতিফলন এর ফলে? দেখুন, নবান্ন অভিযানটা আমরা ডাক দিয়েছিলাম, আমাদের তিনটে জায়গা থেকে নবান্ন অভিযান শুরু হয়, হাওড়া, সাতরাগাছি এবং আমাদের কলেজ স্কোয়ার থেকে। আমাদের তিনজন নেতৃত্বের সঙ্গে, আমাদের সমস্ত নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করি, আমাদের কার্যকর্তা, আমাদের বিজেপি সদস্য প্রত্যেকে স্বতঃস্ফূর্ত ভাবে এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের এই মিছিলে পা মিলিয়েছে, উদ্দেশ্য একটাই, যে পশ্চিমবঙ্গের যে অপশাসন চলছে এবং যে দুর্নীতি চলছে, আজকে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মী কাউন্সিলর যে কোনো এমএলএ এমপি সবাই, যেখানে যত দুর্নীতি তার সঙ্গে যুক্ত তৃণমূল, অর্থাৎ এই যে বিষয়টা পশ্চিমবঙ্গের আজকে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, আজকে 550 দিন হয়ে গেছে শুধু যারা শিক্ষিত বেকার মাঠে দাঁড়িয়ে রয়েছে, যে মানে রাস্তায় বসে রয়েছে, কি না তারা যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে চাকরিটা পায়নি, এই যে দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া, এর জন্যই আমাদের, কিন্তু প্রশাসন আমাদের আটকে দেবে এটা খুব স্বাভাবিক। বর্তমানে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে কাজ করছে, ওরা এখন চাইছে কিভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা যায়, অর্থাৎ গণতান্ত্রিক যে অধিকার, বিরোধীদের রাজনৈতিক করার যে প্রেক্ষিত, সেটাই এরা নষ্ট করে দিতে চাইছে। আমাদের 2 মে রেজাল্ট বেরোনোর পর, আমাদের 77 জন এমএলএ জেতার পরও আমরা দেখেছি কিভাবে অত্যাচার হয়েছে, আজও আমাদের বহু জেলায় বহু কর্মী বাড়ি থেকে বাড়িতে ঢুকতে পারেনি, বহু মহিলা ধর্ষিতা হয়েছে, বহু লোকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে প্রশাসন আজকেও একই রকম ভাবে বিজেপিকে আটকানোর জন্য তৎপর। অর্থাৎ ওদের এই যে সক্রিয়তা, যখন কোনো দুর্নীতিবাজ, যখন কোনো গুন্ডা, যখন কোনো রেপিস্ট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ছোট ছোট বাচ্চা মেয়েদের রেপ করছে, আজকে বিগত 3 মাসে 100-এর উপর শুধু ধর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গের বুকে 6 থেকে 7 বছরের মহিলা, তো সেক্ষেত্রে তাদের কোনো তৎপরতা আমরা দেখছি না। কিন্তু পুলিশ প্রশাসন যখনই বিজেপি রাস্তায় নামছে, অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে শুধু নবান্ন ছেড়ে পালিয়ে যাননি, উনি ওনার প্রশাসনকে বাস্তবিক অর্থে লেলিয়ে দিয়েছিলেন বিজেপিকে অত্যাচার করার জন্য, এবং পুলিশ যথেচ্ছভাবে আমাদের সমস্ত কর্মীদের লাঠিচার্জ করেছে, কামান জল কামান দিয়েছে এবং টিয়ার গ্যাস দিয়েছে এবং বহু লোক আমাদের আহত। আজকে কোন জায়গায় কি দাঁড়িয়ে মনে হচ্ছে যে তৃণমূলের থেকে যে প্রশাসন, প্রশাসন কি দেবদাসে পরিণত হয়েছে, এরকম বার্তা আপনাদের থেকে অনেক এসছে, কি মনে হচ্ছে? মানে এটা আলাদা করে না, তৃণমূল এবং প্রশাসন এখন সমার্থক শব্দ, অর্থাৎ প্রশাসনের আলাদা যে নিরপেক্ষতা থাকা উচিত, যে উদ্দি নিয়ে আজকে পুলিশ প্রশাসনকে মানুষ সম্মান করবে, সেই জায়গায় পুলিশ তার নিজের কার্য দিয়েই বুঝিয়ে দিয়েছে মানুষকে, যে তারা মানুষের জন্য, সাধারণ মানুষের পাশে তারা নেই, তারা নিরপেক্ষভাবে মানুষের যেটুকু পাওয়ার সেই পরিষেবাটা দিতে তারা ব্যর্থ। তো সেক্ষেত্রে পুলিশ তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করছে, কিছু বাধ্যবাধকতা আছে, এই থানা থেকে হয়তো কোথাও ট্রান্সফার করে দেবে সুন্দরবনে, অথবা কেউ আছে ভালো একটা ভালো পজিশনে যেখানে বাস্তবিক অর্থে তোলাটা ভালো তোলা যায়, সেখান থেকে নিয়ে চলে গেল এমন অন্য ভাগাড়ি গিয়ে ফেলে দেবে এই ভয়ে, অথবা তাদের সদিচ্ছাও নেই যে মানুষের পাশে দাঁড়াবে। এই প্রশাসনের এখন যে চরিত্র হয়েছে, আমরা একটাই তো স্লোগান দিই যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো, অর্থাৎ তাদের ওই উর্দির কোনো প্রয়োজনই নেই, মানুষ এখন সেই সম্মানটা পুলিশের প্রতি যেটা ছিল সেটা হারিয়ে ফেলেছে। আপনারা এই প্রতিফলনে কি করতে যাচ্ছেন আগামী দিনে? আমরা আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা চালিয়ে যাব। আমরা এই মিছিলে আমরা হেঁটেছি, শান্তিপূর্ণ মিছিল,
আমাদের এগিয়ে চলেছিল। আমাদের বিরোধী দল, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মিছিল আরম্ভ হওয়ার আগেই লকেট চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে পুলিশ গ্রেফতার করে কোনো কারণ ছাড়া। আমাদের সুকান্ত মজুমদার রাস্তায় বসে পড়েন, আমাদের প্রেসিডেন্ট সহ সভাপতি সভাপতিকে আমাদের এগোতে দেয় না। আমাদের কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, আমাদের সেন্ট্রাল, আমাদের কলেজ স্কোয়ার থেকে আমরা যখন হাওড়া ব্রিজের মুখে উঠি তখন সেখানে এমন ভাবে জল কামান দেওয়া হয় যে ওনার চশমা পর্যন্ত উড়ে যায় এবং যথেচ্ছভাবে লাঠিচার্জ হয়। আমরা সেখানে ছিলাম, আজও আমার গলা ভেঙে ভাঙা আছে যে টিয়ার গ্যাসে এমন ভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি। মহিলারা, মহিলাদের যেভাবে পুরুষ পুলিশরা একত্র ভাবে লাঠিচার্জ করেছে সেটা একটা কোন ভদ্র সমাজে, কোন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও কোন রাজ্যে দেখা যায় না। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশকে শুধু ধিক্কার নয়, তাদের ভবিষ্যতে আমাদের যে পদক্ষেপ হবে আগামী দিনে আমরা অবশ্যই এর পরে প্রশাসনের এগেনস্টে, এবং তার জন্য আপনারা জানেন হয়তো সেন্ট্রাল থেকে প্রতিনিধি দল এসেছিল এবং যারা আহত হয়েছে ওখানে, কারো নাক ফেটে গেছে, কারোর চোখের মণিতে প্রবলেম হচ্ছে, নানান রকম মাথা ফেটে গেছে। আমাদের কাউন্সিলর যিনি মীনা দেবীপুর ওই 6 বারের বিজয়ী, তার মাথা ফেটে গেছে, 13টা না 14টা স্টিচ পড়েছে। এই যে অমানবিক নির্মম অত্যাচার করেছে তার এগেনস্টে আমাদের আন্দোলন জারি থাকে। আগামী সামনে আসছে পঞ্চায়েত ভোট, পৌর ভোটে আমরা লাইভ টেলিকাস্ট করে দেখিয়েছিলাম যে কিভাবে ভোট লুট হচ্ছে, লুটটা আমরা কিন্তু লাইভ দেখিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটে কি হতে চলেছে? একটা সময় ছিল যখন বাংলায় ছোট ছোট বাচ্চারা, আমরাও যখন স্কুলে পড়েছি, আমরা বড় বড় মনীষী কবি সাহিত্যিক লেখকের নাম মুখস্থ করতাম। এখন আমাদের সকালবেলা থেকে উঠে টিভির ক্যামেরায়, আপনাদের মিডিয়ার দৌলতে টিভির ক্যামেরা এবং কাগজ, এবং বাচ্চারাও এখন চোর এবং দুর্নীতিবাজদের নাম মুখস্থ করে। কারণ হচ্ছে এখন ওইটাই আমাদের খবর, অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতি যে পর্যায়ে চলে গেছে। এখন এই মুহূর্তে আমরা যেটা মানে করতে চাইছি যে এই সংস্কৃতিটাকে ফিরিয়ে নিই, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা চাইছি সেই সংস্কৃতি ফিরে আসুক, সেই দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা হোক, এই সবকিছুর মূলে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি নিজে বলতেন 294টা সিটে আমি একমাত্র প্রার্থী। তাহলে আজকে যখন 294টার মধ্যে যে কয়জন চুরিডাক করছে, চোর এবং তোলাবাজ, যে বান্ধবীর ঘরে টাকা পাওয়া যাচ্ছে, দেহরক্ষীর বাড়িতে পাওয়া যাচ্ছে, এক একজনের প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি স্থাবর অস্থাবর পাওয়া যাচ্ছে, তো সবকিছুর মূলে উনি। ওনার ওই 25% আর 75% যে ভাগটা, সেটা যেখানে যেখানে ব্যালেন্সিং নষ্ট হয়েছে সেখানে সেখানে উনি তাদের সমর্থন করছেন, আর যেখানে উনি ভাগ পাননি সেখানে তাকে পার্টি থেকে বের করছে। আজকে বীর বলতাম না কাকে বুঝতাম, ক্ষুদিরাম বসুকে আমরা বীর ভাবি, কিন্তু সেখানে এখন আমাদের অনুব্রত মণ্ডলকে বীর ভাবতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলছেন ওকে বীরের সম্মান দিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন সংস্কৃতি। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলে যেটা প্রথম এবং আশু কর্তব্য, এই সরকারটাকে ফেলতে হবে। এবং জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ কোনো ভুল করেনি, এদেরই রিগিং, এদের এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ভোট লুট তৃণমূল শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যেখানে শুধুমাত্র পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি না, এরা গণনা কেন্দ্রেও আমরা দেখেছি বিধানসভা ভোটে ভোট লুট করেছে। কিভাবে বিরোধী দলের সমস্ত যারা কর্মী ছিল গণনা কেন্দ্রে তাদের কিভাবে সরিয়ে দিয়েছে। তো পঞ্চায়েত আগেরবারও আমরা দেখেছি বীভৎস অত্যাচার, বহু খুন, আমাদের প্রায় 180 জন বিগত 3 বছরে আমাদের মৃত্যু হয়েছে, কারণ তারা হত্যা করেছে, ঝুলিয়ে দিয়েছে গাছে। তো তাদের সেই আত্মার মানে তাদের সেই ইয়ে থামবে না আমাদের। কারণ হচ্ছে আমরা এই লড়াই চালু করে রাখবো, এবং আমাদের সমর্থক আমরা, আমাদের যারা সদস্য আমরা আছি, আমরা পঞ্চায়েতের ভোটে আমরা এগিয়ে চলবো এবং মানুষের পাশে পৌঁছব। কিন্তু একটা প্রশ্ন মাথার মধ্যে আবার আসছে, পার্থ চট্টোপাধ্যায় এদিকে অনুব্রত, তারপরে আরো ব্যবসায়ীদের ঘর থেকেও, এখন মাছের ব্যবসায়ী তার ঘর থেকেও কিন্তু পাওয়া যাচ্ছে নোট। নোট তো পাওয়াই যাবে এখন, যখন কোন নেতা মন্ত্রিত্ব বাড়িতে মানে নোটটা পাওয়া যাবে না, কারণ এদের যে চেলা চামুন্ডারা আর কি, চামচা যারা, তারাই তাদের ঘরেই তো টাকাগুলো থাকবে। নইলে একজন জুয়াখোর যিনি নিশার খান বলে গার্ডেন নিচে ধরা পড়েছে, তার খাটের তলে খাজানা 17 কোটির কি করে সম্ভব?
পশ্চিমবঙ্গে এখন যা চলছে, একজন দেহরক্ষী তার 6টা ফ্ল্যাটের হদিশ, একজন বান্ধবী তার বাড়ির মধ্যে গোপন কুঠুরিতে কোটি টাকা কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এই যে বিস্তারটা এরা এমন ভাবে বিস্তারিত রয়েছে যে এর শিকড় কোথায়? কালীঘাটের টালির চালা ছাড়া আর কোথাও এর শিকড় নেই, এবং ওই অবধি আমাদের পৌঁছতে হবে, এবং ওটাই আমাদের লক্ষ্য, ওটাই ভারতীয় জনতা পার্টির পরবর্তী পদক্ষেপ এবং উদ্দেশ্য। একটু অন্য প্রসঙ্গে আসি, তৃণমূল থেকে অনেক সময় দাবি করছে যে যখন এই যে দুর্নীতি, এই দুর্নীতির সময় একসময় শুভেন্দু অধিকারীও যুক্ত ছিল, যেখানে বিজেপির থেকে লাইভ দেখানো হয়েছিল যে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, বিজেপির ঘর থেকে নেওয়া হয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে শুভেন্দুকে কেন এখনো পর্যন্ত ইডি ডাকছে না? আমি এখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী, আমি ইডি বা সিবিআই এর প্রতিনিধি নই। ইডি সিবিআই আদালতের নির্দেশে এই নিয়ে চলছে যে কার্যক্রম ইডি সিবিআই চলছে। ইডি সিবিআই অটোনমাস বডি, তারা কাকে কখন ডাকবে, কাকে কখন নোটিশ পাঠাবে, একদম তাদের ব্যক্তিগত বিষয়। আমরা যতটা জানতে পারি আপনাদের মিডিয়ার দৌলতে এগুলো আমরা দেখতে পারি, যখন আপনারা দেখান ছবি, যখন এই কোটি কোটি টাকার ছবি আপনারা দেখাচ্ছেন, যখন কোথাও কোনো গ্রামাঞ্চলে কোনো ছোট বাচ্চা রেপ হয় আপনারা দেখান যে তার মধ্যে তৃণমূলের নেতা জড়িত, যখন আপনারা দেখান যে 200 কোটি টাকার ড্রাগ ধরা পড়েছে তার সঙ্গে অমুক তৃণমূলের নেতা জড়িত, তখন আমরা সাধারণ মানুষরা জানতে পারি যে পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের দুর্নীতি চলছে। সুতরাং ইডি সিবিআই তার নিজস্ব কাজে নিজস্ব ছন্দে এগিয়ে যাবে, আমরা শুধুই মাত্র দর্শক, তাদের ডিকটেট করার অধিকার বা ক্ষমতা আমাদের কোনোটাই নেই। এই যে ইডি প্রথমত ভাবে যখন প্রথম আসলো, এসেই অশোকনগর থেকে শুরু করে আপনাদের কলকাতার প্রতিটা জায়গায় ব্যবসায়ীদের প্রথমে অ্যাটাক করলো, প্রতিটা বাড়িতে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে পার্থ চট্টোপাধ্যায়, দেন গেল হচ্ছে অনুব্রত মণ্ডল, তৃণমূলের থেকে কি কোনো আশা পাচ্ছেন যে বড় কোনো জায়গায় এরা এবার যেতে পারে? না, পার্থ চট্টোপাধ্যায় খুব একটা ছোট আপনি ভাবছেন কেন, উনি তো খুবই বাড়ির নেতৃত্ব একজন ওনাদের, না বিষয়টা ব্যবসায়ীদের যাচ্ছে এটা ভুল বার্তা দিলেন, কালোবাজারিদের কাছে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গের মূল যে তৃণমূল সরকার, সেটা গরু পাচার, খোয়া পাচার, বালি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে নারী পাচার, শিশু পাচার, প্রত্যেক কটা ইভেন অর্গান পাচার পর্যন্ত তারা করছে। আপনি দেখুন না, ভাইপোর স্ত্রী ধরা পড়ছে সোনা নিয়ে এয়ারপোর্টে, তৃণমূলের লোক ধরা পড়ছে মাদক নিয়ে পোর্টে। তো এই যে বিস্তারটা, আমি তো বারবার বলছি যে এরা যে জায়গায় নিজেদের পৌঁছে নিয়ে গেছে, এর শিখর টালিচালা কালীঘাটের, এরার কোথাও হতে পারে না। কারণ আজকে ইডি বা সিবিআই যখন কাজ করছে, ক্রমান্বয়ে চলছে না, প্রথমে আপনি 5 জনকে ধরবেন, তারা যার নাম বলবে তার কাছেই তো তারা এগোবে, এইভাবে ক্রমান্বয়ে উপরের দিকে উঠছে। পিরামিডের নিচে যতটা লোক থাকে, উপর দিকে পিরামিডের যে স্ট্রাকচার সেই হিসেবে উপরের তলায় উঠতে যতটা টাইম লাগবে ওদের লাগবে, আমরা দর্শক দেখব। আগামী দিনে কি হতে চলেছে বলে মনে করছেন, যে এইভাবে যদি তৃণমূলের এইরকম দুর্নীতি চলতে থাকে আপনাদের কথায়, তৃণমূল থেকে যদি এইরকম ভাবে প্রশাসন থেকে চাপ সৃষ্টি থাকে, আপনাদের কোন জায়গাটা আসবে, বা যারা সাধারণ মানুষ তাদের কোন জায়গাটা এসে দাঁড় করা? আগামী দিনের একটাই জায়গা আছে, তৃণমূলের, আমরা বলছি না তৃণমূলের দুর্নীতি, মানুষ বলছে, জনগণ জানতে চাইছে যে এই দুর্নীতির শেষ কোথায়। আগামী দিনে একটাই ভবিষ্যৎ, বিজেপি আসছে, বিজেপি আসবে, এবং জনগণ বিজেপির পাশে আছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টিরই পতাকা নবান্নে উঠবে, এবং এটাই শেষ কথা, এবং এটাই হবে। সবাইকে শুভেচ্ছা। শুনতে পেলেন, বিজেপির পতাকা, কমলা পতাকা আবার উঠবে নবান্নে। দেখতে থাকুন এভিএন বাংলা, আমি আছি আপনাদের সাথে, আমরা রং চাই।